আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসছি একটি মজাদার নাস্তার রেসিপি। আপনারা চাইলে বিকালবেলা এই নাস্তাটি তৈরি করতে পারেন। এছাড়া অনেক সময় এমন হয় যে খেতে ইচ্ছে করছে না বা ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, এরকম মচমচে কিছু পেলে অবশ্যই খুব মজা করে খেতাম, এই টাইপের একটা মনোভাব অনেক সময় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই স্ন্যাক্সটি আপনারা তৈরি করতে পারেন। উপর থেকে ক্রিস্পি এবং ভিতরটা নরম আলু এবং চালের গুঁড়া দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করেছি। তো চলুন আমরা দেখে আসি রেসিপিটি আমরা কীভাবে তৈরি করছি। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এখানে রসুন কুচি 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আমি রসুন এবং পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এ পর্যায়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। পানিটা যখন একদম টকবক করে ফুটে উঠবে, এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, আমি 1 কাপের একটু কম দিয়েছি, চালের গুঁড়া অ্যাড করে দিব। চালের গুঁড়া দেওয়ার পরপরই আমি ভালো মতো নেড়ে একটা ডো তৈরি করে নেব। ভালো মতো মিশিয়ে নেবেন। মিশানো হয়ে গেলে আমি একটা মিক্সিং বলে ডোটাকে তুলে নিচ্ছি। এখন আমি 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে এর ভিতরে অ্যাড করে নেব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। লবণ যদি কম হয়ে থাকে আপনারা চাইলে আরও লবণ দিতে পারেন। আমার লবণ ঠিক আছে। ভালোভাবে সময় নিয়ে আমি এটাকে মিশিয়ে নিব যাতে আলুগুলো ভালো করে ম্যাশ হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা আটা কিংবা ময়দা যে কোনো কিছু দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি লম্বা লম্বা করে কেটে নিব। এটা আসলে দেখে বুঝে নেবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো যখন তৈরি হয়ে গেছে এখন আমাদের ভাজার পালা। চলে আসলাম একটি ফ্রাই প্যানে, ডুবো তেলে ভাজবো আমি। তেল গরম হয়ে আসলে আমি সবগুলো ভেজে নেব। মিডিয়াম লো হিটে আমি সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার প্রায় ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের নাস্তার টেবিলে এটি যোগ করতে পারেন। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।